আজকে আমরা আবার চলে এসেছি অনিন্দিতার কাছে। অনিন্দিতা, হ্যালো। হ্যালো, হাই। আজকে একদম বিন্দাস আছি। আজকে আমরা কি কি তোমার কাছে মানে নতুন নতুন ব্রিড কালেকশন দেখতে পারবো? আজকে স্পিটস রয়েছে আমাদের কাছে, কম দামে মেল স্পিটস আছে এখন। আচ্ছা, দেখে নিতে পারো, একদম স্মল সাইজ, ছোট বাচ্চা আছে। এদের মোটামুটি এজ হয়ে গেছে তোমার 38 ডেজ। মানে ভ্যাকসিনেশন বা আদার্স কিছু যেগুলো ভ্যাকসিনেশন যারা নেবেন তখন বলবেন, তখন করে দেওয়া হবে। ওকে ওকে, এটা কোডিং করতে হবে। মেল আছে দুটোই, মেল মেল ফিমেল যেটাই চাইবে। আচ্ছা, মানে তোমার কাছে স্টক থাকুক বা না থাকুক, সে তুমি তোমাকে যদি কেউ যদি বলে তাহলে তুমি আরামসে তুমি এই করে দিতে পারো। তাহলে বন্ধুরা একবার দেখে নিন, 38 ডেজ। স্পিটসের প্রাইস স্টার্টিং আছে আপনার 5000 থেকে। 5000, ওকে। ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু কাস্টমার আগে ঠিক হবে, কাস্টমার ফোন করলে দেন আমরা ভ্যাকসিনেশন করে দিই। ওকে, সত্যি খুব কিউট গো। মানে তুমি তখন বলছিলে যে খুবই মানে কথা শুনে, আর মানে কথা শুনে, কথা বললে ও নিজেও কথা বলবে, কথা বলবে, মানে আমাদের মানুষের মতো তো আর এরা কথা বলতে পারে না, এদের ভাষায় যেটা আছে সেভাবেই কথা বলবে। ছটফটে, আমি তখন মানে কেজে দেখলাম ছটফটে আছে। হ্যাঁ নিশ্চয়ই, অনিন্দিতা নর্মালি তুমি তো মানে সেল তো করো, ঠিক আছে, ইভেন টিপসও দাও, ভালো ভালো টিপসও দাও। এছাড়া কেউ যদি ধরে নাও বাইরে গেল কিছুদিনের জন্য, তো তোমার কাছে রেখে যাওয়ার ব্যবস্থা? আমার কাছে স্পেশালিটিও রয়েছে। ওকে, এই পম্পটা যেমন দেখছেন, এ দেখে গেছে একজন আমার কাছে। আচ্ছা, মানে এর একটু পায়েও ডিস্টার্ব আছে, আপনার নামালে আপনি বুঝতে পারবেন। ওর অ্যাকচুয়ালি আগে প্যারালাইসিস হয়ে গিয়েছিল পেছন পায়ে, তো ডক্টরের ট্রিটমেন্টও এখন অনেক ভালো আছে, হাঁটাচলাও করতে পারে, তো ওকে অনেকটাই কেয়ারে রাখতে হয়। আর এ এতটাই মানে মানে কিউট, আর ওর খাওয়া দাওয়াটা হচ্ছে মানে পুরো বাচ্চাদের মতো, কোলে শুইয়ে একেবারে চামচ দিয়ে তারপরে খাওয়াতে হবে। তো যে আর যেরকম মানে ইয়ে আছে, তো সেই রকমভাবেই আমরা কেয়ার করি। যেমন ওকে রেখে গেছিলেন, বলে গিয়েছিলেন যে ওকে একটু সেপারেটলি আলাদা রাখতে হবে, মানে আমরা নর্মালি সবাইকে একসাথে ছাড়া রাখি, খোলা সবাইকে একসাথে রাখি, যেহেতু ওর পায়ে একটু ডিস্টার্ব আছে, তো ওকে যিনি রেখেছেন তিনি বলেই গেছেন যে ওকে আলাদা রাখতে হবে। আর ওর খাওয়ার যে প্রবলেমটা আছে, নিজে একা খায় না, খাইয়ে দিতে হয়, তো আমরা খাইয়ে দিই সেই। আচ্ছা, তো তোমাদের মানে পার্টিকুলারলি এটা পিছনে কোনো চার্জেস তোমরা নিশ্চয়ই ডিমান্ড করো? কেমন আছে তোমাদের? 400 করে আমাদের পার ডে, 400 করে খাওয়ার খরচা যা আছে, মানে খাওয়ার দাওয়ার আমরা দিই, চিকেন রাইস, তারপরে ডগ বিস্কিট দিই। আচ্ছা আচ্ছা, তো তোমাদের কাছে মানে শুধুমাত্র এই একটাই ব্রিড আছে মানে, নাকি না আরো রেখে গেছে? আরো অনেকেই রেখে গেছে। আচ্ছা, যেগুলো ভিতরে দেখলাম তার মধ্যে কিছু কিছু আছে, কিছু আছে রেখে গেছে। অনেকেই যারা ঘুরতে যায় লং টার্মের জন্য আমাদের কাছে, একটা স্পিচ একজন রেখে গেছেন 17 দিনের জন্য, তিনি বাইরে গেছেন, উনি রেখে গেছেন। একটা কালচার ফর্ম রেখে গেছেন, ওটাও প্রেগনেন্ট আছে, তিনিও রেখে গেছেন, ওকেও সেপারেট
যেহেতু ও প্রেগনেন্ট আছে তোর জন্য। আচ্ছা, তো আমার কাছে সব রকম মানে ফেসিলিটি আছে। কেউ কেউ যদি মনে করে যে না তার ডগকে আলাদাই রাখবে, সেপারেটলি রাখবে, তো সেইভাবে আমরা রাখি। কেউ যদি মনে করে যে ছেড়ে রাখবে, আমার ডগদের সাথে খেলা করবে সবসময়, ছাড়া থাকবে, দেখতেই পাচ্ছেন আমার ক্যানেল পুরো ওপেন আছে, একদম ঘরও রয়েছে, সাথে পুরো ছাদটা রয়েছে, সবাই একসাথে যখন ছাড়াই থাকে তো আমরা ছাড় ছেড়েও রাখি। হ্যাঁ, তোমার ছাদটাও দেখছি মানে বেশ বড়, মানে তাহলে এদের পটি করা এবং খেলা ধুলো সবকিছুর জন্য। আর রাত্রিবেলা এই ঘরে থাকে, মানে ঘরের দরজাটা দিয়ে দিই। আচ্ছা, সারাদিন এরকম পুরো ছাড়া থাকে। একটা জিনিস আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, মানে এই ফ্যানটা 24 ঘন্টা চলে, অল টাইম 24 ঘন্টা চলে, মানে শুধুমাত্র এদের দেখভাল করার জন্য। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কি আছে আমরা দেখে নিচ্ছি। কি তোমাদের মানে কেউ রেখে গেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে মানে তোমাকে কেউ যদি গোল্ডেন রিট্রিভার বললে, তো এটা কেউ যদি চায় কোনো বাচ্চা বা বেবি, তাহলে তোমার কাছে তো অ্যাভেলেবেল নিশ্চয়ই আছে। মানে তোমার এখানে দেখছি স্টক খুব ভালোই, অনেকগুলো আছে, তাও এট এ টাইমে এখন তোমার তাও কটা আছে? এখন কম আছে, এখন যেরকম নেই, এখন 12টা। আচ্ছা আচ্ছা মানে এক্সট্রা ফেসিলিটি দিয়ে তোমরা মানে যাদের ব্রিড করানো থাকে তাদের একটুখানি অবভিয়াসলি দরকারও পড়ে এক্সট্রা ফেসিলিটি। তোমার মানে এমনিতে এই যে তুমি যে সেল করো, আউট অফ মানে কলকাতার বাইরে তো নিশ্চয়ই আসে যারা কাস্টমার আছে, তারা কি তাও করতে? তোমার কাছে মানে কত অ্যাডভান্স মোটামুটি করতে হয়? মানে অনেকের আছে না যে 50% করলাম বা বা তোমার ইয়ে করলাম, বাইরে থেকে অর্ডার দিচ্ছে আমাকে, তো সেই ক্ষেত্রে 50% অ্যাডভান্স
শিলিগুড়ি আসানসোল তোমার এটা টোটাল এখনো কত দিনের হলো টোটাল এই তুমি যে করছো পেট কেয়ারটা 5 years এই মোমো হ্যাঁ আমরা আগের ভিডিওতেও মনে হয় একে দেখতে পেয়েছিলাম তোমাদের পার্সোনাল কোনো মানে এই পেট রিলেটেড যে ভেটেরিনারি ডক্টর থাকে তাদের সাথে তোমাদের কানেকশন নিশ্চয়ই থাকা উচিত আছে ডাক্তার